আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাবাই থাক, সব পেলে নষ্ট জীবন। হ্যাঁ বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, এ পৃথিবীতে যে নিজে ভালো থাকবে না সে একাই নিজেই থেকে যাবে, এরকম ভালো না। কারণ ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখতেই হবে, আর ভালো ভালো ভাবতেও হবে। তাই বন্ধুরা, তোমরা আছো পাশে, তাই ভালো ভাবতে পারছি, ভালো বলতে পারছি। আজ বিষয়বস্তুটাই হলো এরকম, তোমরা আমাদের ঘরের ভেতরের দৃশ্যটাই একটু দেখো আর বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে বলতে চাচ্ছি। এই দেখো আমাদের ঘরের ভেতরে, এই আমাদের বড় বেডরুমটা খুবই বড়, তাই বড় বেডরুমে এইভাবে সেটিং হয়েছে। যা হোক, ঘরের জিনিসপত্রগুলো মোটামুটি দেখতে পাচ্ছ, দেখো এই যে আলমারি, মোটামুটি সবই ঠিক আছে। কিন্তু দেখো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে এখানে এই খাটটা দেখতে পাচ্ছ, খাটটা যথেষ্ট সুন্দর, ঘরের মধ্যে এই খাটটা ছিল যখন তখন খুবই সুন্দর লাগতো। কিন্তু এই পাশের খাটটা দেখো, লক্ষ্য করো, পাশের খাটটা বলো একটুও ভালো না, একদম বেমানান এই খাটটা, এই খাটটার পাশে। তবু আমরা এই খাটটাকে রেখেছি, এটাই হলো তার কারণ। আমরা যখন একসাথে তিনজনে শুতাম, সোনা, আমি, ওর বাবা, তখনই পাশের ঘরে কিংবা এই ঘরেই আমাদের সেটিং হয়ে যেত, এই ঘরে লম্বালম্বি শুয়ে পড়তাম, ঠিক ছিল। কিন্তু যখন মনু হলো তখন আমাদের একসঙ্গে আর ধরতো না, তখন ওই কী করবো, তখন এই ওর বাবা এই খাটটা করলো, এই মানে একটা ভ্যালেন্টাইন ডেতে আমাকে গিফট করলো, বললো তোমাকে এই ভ্যালেন্টাইন গিফট ডেতে এই এই খাটটা তোমাকে গিফট করেছি। আমি তো শুনে একটুকুনি হাই হয়ে গেলাম, এবার কেমন গিফট, কিন্তু বুঝতে পারলাম এই গিফটটার অন্যরকম মানে। এই এই যে গিফটটা দিয়েছে, এই গিফটটা বুঝতেই পারছো বন্ধুরা, এই যে খাটটায় যখন আমরা ছিলাম তখন তিনজনা ছিলাম, তখন কষ্টমষ্ট করে থাকতে হতো, কোনো কোনো দিন আমি আর মনু শুয়ে পড়তাম, ওর বাবা সোনা আর সোনার বাবা পাশের ঘরে শুতো, আমরা একসাথে বলে থাকতে পারতাম না। কিন্তু এই খাটটা আনার জন্য আমরা চারজনেই একসাথে শুতে পারি, তার মানে আমাদের কতটা আনন্দ হয় একসাথে থাকতে পারি, একসাথে একজোট হয়ে থাকতে পারি। তাই এই মানুষের মধ্যেও তাই, আমরা হলো মেয়েরা একটা বাড়ির থেকে আর একটা বাড়ি আসি, আর একটা পরিবারে চলে আসি, একটা পরিবার ছেড়ে। আমাদের এরকমও হয় যে অনেক সময় ছেলে মেয়েদের বিয়ের পরে অনেকে বলে যে ছেলেটা সুন্দর, মেয়েটা কেমন দেখতে হয়েছে, আবার মেয়েটা কেমন সুন্দর, ছেলেটা এরকম হয়েছে। তবুও স্বামী স্ত্রীরা মানিয়ে গুছিয়ে নেয়, একসঙ্গে সংসার করে, কিন্তু দেখা যায় তাদের পরিবারের থেকে মেনে নিতে পারে না, একসাথে থাকতে পারে না। সেই বিষয়বস্তুটাই আমি বলছি, যে এই যে আমাদের এই ঘরে এই যে খাটটা দেখতে পাচ্ছেন, দুটো খাট আমি একটা একটা বড় বিছনা চাদরে অ্যাডজাস্ট করে রেখেছি। এটা বলো এই সিঙ্গেল বিছনা চাদরে হতো না, অনেকটাই বড় বিছনা চাদর, দুটো বিছনা চাদর একসাথেই করা, এর মধ্যে কাটিং করা নেই। আমরা এই একটা বিছনা চাদরে দুটো খাটটাকে অ্যাডজাস্ট করে রেখেছি, একসাথে করে রেখেছি। তা আমরাও সেই মানুষজনটা যারা বাড়ির কোনো অন্য পরিবার থেকে আসি, আমরা আমরাও এই এরকমভাবে যদি অ্যাডজাস্ট করে নিতে পারি একে অপরকে, হয়তো বেমানান হয়, এইভাবে যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে কত সম্পর্কটা কত সুন্দর হয়। আমরা খাট, এই ঘরটাই বলো খাটটা একটুও ভালো লাগছে না, তবুও আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পেরেছি, কিন্তু আমরা মানুষকে পারি না। এটা আমাদের দুর্বলতা যে আমরা পারি না, হয়তো এটা কাব্যিক ভাষা মতো, কেমনটা সাহিত্যিক ভাষা মতো হয়ে যাচ্ছে, মানে এটা শুনতে কেমন একটা লাগছে, কিন্তু বাস্তব এটাই। আমরা সব কিছু মানিয়ে নিতে পারি, কিন্তু মানুষকে আমরা মানিয়ে নিতে পারি না, কোনো মানুষের কথা আমরা মানিয়ে নিতে পারি না। শুধু আমরা যদি একটু অ্যাডজাস্ট করতে পারি তাহলে সব কিছুই বলো ঠিক হয়ে যায়, কিন্তু সেইটা আমরা বুঝেও আমরা বুঝতে পারি না। এটাই আমাদের হলো মানে বিফলতা আর কি বলা যেতে পারে। তা দেখো বন্ধুরা, খাটটা বেমানান হলেও খাটটায় শান্তি আছে, খাটটা মানে দুটো খাটের সঙ্গে দুটো খাট একসাথে হয়ে গিয়ে একাকার হয়ে গিয়েছে, তাই ওখানে খাটটা বেমানান হলেও ভালোবাসা ওখানে আছে।
তাই অনেক সময় দেখা যায় এমন এমন স্বামী স্ত্রী বা কিংবা স্বামী স্ত্রীর কথাই বলছি, সেখানে দুজনে দু মেরুর মানুষ দেখতে মনে হয়, কিন্তু তাদের অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো থাকে, সেই জন্য তারা একসাথে থাকতে পারে। তাই বিষয়বস্তুটা হলো এরকমই আমার আজকের বিষয়বস্তু, যে আমরা হেরে যাই, আমরা মানুষেরা পারি না মানুষকে অ্যাডজাস্ট করতে বা কোনো পরিবারে গিয়ে সেই পরিবারের মানুষজনকে অ্যাডজাস্ট করতে, যার জন্যে আমরা একা হয়ে থাকি। আর অনেক সময় হয় না এরকম, সব কিছু পেয়ে গেলে সব কিছু আর কিছুই পাওয়ার আশা থাকে না, আর না পাওয়া থাকলে সেই পাওয়ার আকর্ষণটা বা পাওয়ার চেষ্টা থাকে, তাই সব কিছু নাই পাওয়া হলো, কিছু চেষ্টাই থেকে গেল, মনে হবে যে কিছু চেষ্টা করছি বা চেষ্টা করব, এই আশা থাকবে। যাই হোক বন্ধুরা, আমি বোঝাতে পেরেছি কি না জানি না এই কথাটা, তবে আমি খুব মনের একটা গভীর জায়গা থেকে এই কথাটা বলছি, আর এই কথাটা আমার খুব মনে প্রায় মনে হয় আমার এই খাটটা দেখে। মাঝে মাঝে অসন্তুষ্ট বোধও করি এই খাটটা, যে ঘরের মধ্যে কেমন মানে এই দুটো খাট হওয়াতে না খুব আমার খুব অসুবিধা হয়। এই খাটের এপাশ থেকে ওপাশে ঝাড় দেওয়া যায় না, খাটের তলায় ময়লা হয়ে থাকে, ওই গুঁড়ি মেরে মেরে খাটের তলায় গিয়ে আমি পরিষ্কার করে আসি। ওর বাবা যেদিন সময় পায় ওর বাবা খাটের তলায় যায়, তারপরে ছেলেপিলেগুলোও চলে যাবে খুনি, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, খাটের তলায় ঝাড় দেওয়া মানে খুব অসুবিধা হয়ে যায়, এতটা বড় তো আর নিচু দিয়ে কষ্ট হয়ে যায়, তবুও ঝাড় দিতে হয়। তা কিন্তু এই খাটটা শান্তির খাট, যতই দেখতে বিচ্ছিরি হোক না কেন, সবসময় বিচ্ছিরি জিনিস বিচ্ছিরি হয় না, সেটা খুব কার্যকারী হয়। যেমন নিম পাতা খুব তেতো কিন্তু ওটা খুব উপকারী জিনিস, আর এরকমই কিন্তু চিনিটা দেখো কত মিষ্টি, কিন্তু ওটা শরীরের দিক থেকে একদম ভালো না, তাই তেতো জিনিস তেতো মানুষ অনেক সময় খুব ভালো হয়, সেটা সবাই বুঝবে না, যারা বোঝে নিশ্চয়ই তারা বুঝবে। তাই বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কথাগুলো আমি একটু অন্তর থেকেই বলেছি, যদি তোমরা অন্তরের মানুষ হও তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করো, কমেন্ট করলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছ। আর বন্ধুরা, নতুন কিছু মনে হলে, নতুন কিছু ভাবলে আর নতুন কিছু দেখানোর ইচ্ছে হলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, তোমরা আমার নতুন বন্ধু হচ্ছে, তোমাদেরকে আমি তো কোনো কিছুতেই বাদ দিতে পারবো না, আর আমার খুব ভালোই লাগে তোমাদের সাথে কথা বলতে, আর এই সারাদিনের একটুখানি সময় তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে, আর এই ভালো লাগাটাই যেন ভীষণ ভালো লাগার জায়গায় চলে এসেছে, মানে প্রতিনিয়তই যেন এর মধ্যেই আমি ঢুকে যাচ্ছি, বা এই এর মধ্যেই আমার সবসময় মন যেন ছটফট করে, যেন বন্ধুরা কিছু দেখাতে পারবো, বন্ধুদের সঙ্গে কথা বলবো, এই আনন্দেই থাকি, এই আনন্দটা আমার খুব মানে পছন্দের আনন্দ হয়েছে। তাই বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমি যাতে এই আনন্দটা করতে পারি তার জন্য তোমরা একটু সাথে থেকো, তাহলে রাধে রাধে বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার